বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব আব্দুল মঈন খান স্যার আমাদের স্তব্ধ করে দিচ্ছে। আমরা দেখি এখনো সাগর লুনি হত্যার বিচার হয় নাই, কারণ সাগর লুনি আওয়ামী লীগ করতেন না। এখনো তনু হত্যার কুমিল্লার তনু হত্যার বিচার হয় নাই, কারণ তনু আওয়ামী লীগ করতেন না। আওয়ামী লীগ না করার কারণে নুসরতকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। আওয়ামী লীগকে ভোট না দেওয়ার কারণে আমরা দেখেছি সুবর্ণচরে এক নারীর সর্বস্ব লুণ্ঠন করে নেওয়া হয়েছে। এইটি একটি চিত্র। আর একটি চিত্র আমরা দেখি আওয়ামী লীগ করার কারণে সাম্প্রতিক সময়ের জনৈক নেত্রী নরসিংদী বাড়ি, কি যেন নাম ওনার, উনি মাসে 1 কোটি টাকা হোটেলের বিল দেন। ভাইরামার মানুষের ব্যবসা নেই, মধ্যবিত্ত শ্রেণী নেই, মধ্যবিত্ত নিমশক মেটে নাই, এখন বিদ্যুতে মারতে চান, এখন পানিতেও মারতে চান। মানুষের সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছেন। এই অবস্থায় পৃথিবীতে যুগে যুগে নিপীড়িত মানুষরা ঘুরে দাঁড়ায়, বাংলাদেশের মানুষেরাও এখন ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে এখন আর একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আর একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনব। আর একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে আনব। আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েই বিশ্বের তামাক ছয়জাতকে দেখিয়ে দিব, জানিয়ে দিব সাবধান, জনগণের উপর অত্যাচার করে, জনগণের উপর মূল্য বৃদ্ধি চাপিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, পারবেন না। অনতি বিলম্বে দেশটিতে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে, অনতি বিলম্বে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া হোক, দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, যারা আজকে মিছিল সহকারে